দিগঙ্গার পরে এবারে বাদুড়িয়া ব্লকের স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথ থেকে বিজেপি কংগ্রেস আইএসএফ সিপিএম এ বড় সড় ভাঙন আর যা ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। রবিবার বিকালে রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাদুড়িয়ার বিধায়ক হাজী আব্দুর রহিম, স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডল ও অঞ্চল সভাপতি মহাসেন মণ্ডলের হাত ধরে বিভিন্ন বুথ থেকে প্রায় 2000 জন তৃণমূল কংগ্রেসের যোগদান করে আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেস ভয় দেখি সন্ত্রাস করে তাদেরকে যোগদান করাতে বাধ্য করছে। পাশাপাশি সিপিআইএম এর দাবি, সিপিএম থেকে যোগদান করেনি, তাদের দুর্নীতি ঢাকার জন্য এই যোগদান, অর্থাৎ তৃণমূল নিজেদের কর্মীকে নিজেদের দলে যোগদান করিয়েছে, একই ছাগল ছানাকে দুবার কাটতে চাইছে। তীব্র নিন্দা জানায়, ধিক্ষার জানায়। এই বিষয় নিয়ে বাদুড়িয়ার বিধায়ক আব্দুর রহিম বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য কাজ করে চলেছেন, যে প্রকল্প তিনি তৈরি করেছেন, তাই দেখে ভোট পরবর্তীতে দলে দলে মানুষ তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে কাজ করতে যোগদান করেছেন। শেখ মুক্ত রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। দেখুন, ওই অঞ্চলে কোন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এ খবর সম্পূর্ণ মিথ্যা। আসলে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মঞ্চে বিজেপি থেকে যোগদান দেখিয়ে সেই মঞ্চের মানকে বৃদ্ধি করার চেষ্টা করছে তৃণমূল। ভোট পরবর্তীতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে হিংস্র রূপ তৃণমূল কংগ্রেসের দেখেছে বঙ্গবাসী, তার ফলে ভয় পেয়ে অনেকেই ওই দলের ঝান্ডা ধরতে বাধ্য হচ্ছেন। এটা রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের মুসল পর্ব চলছে, একই শিয়ালছানা কুমির বারবার দেখাচ্ছে। সিপিআইএম পার্টির থেকে কেউ যোগদান করেনি, এবং হচ্ছে এটা বলা যায় গত লোকসভা নির্বাচনে আমরা 22% ভোট পেয়েছিলাম, বিধানসভায় 33% ভোট পেয়েছি, এবং পঞ্চায়েত সুস্থভাবে ভোট হলে বামফ্রন্টই এই পঞ্চায়েত নির্বাচিত হবে এবং পঞ্চায়েত দখল করবে। ওদের দৈন্যতা, দুর্নীতি, স্বজন পোষণকে ঢাকা দেওয়ার জন্যে, আড়াল করার জন্যে ওরা এইটা বারে বারে যোগদান মেলা করে তাদের সমর্থকদের সামনে এনে এই অনুষ্ঠানটা দেখাচ্ছে। নিজেরাই তৃণমূলেরই সব লোক সামনে নিয়ে হাজির করছে। মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নে স্বতঃস্ফূর্তভাবে বিরোধী দলের মানুষ আকৃষ্ট হয়ে হাজার হাজার মানুষ তারা প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে, এবং আজকে তারই প্রতিফলন রামচন্দ্রপুরে আমাদের স্বরূপনগর বিধানসভার বাদুড়িয়ার লাগোয়া এলাকায় প্রায় আমাদের নেতৃত্বে যারা এলেন তাদের নেতৃত্বে প্রায় 1200 মানুষ সমস্ত রকম মিলে আজকে তারা জয়েন করলেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। থ্যাংক ইউ। আইএসএফ, কংগ্রেস, বিজেপি, ওই দল থেকে ছেড়ে 2000 কর্মী সমর্থক আজ জয়েন করল, তাদেরকে আমাদের স্বাগত। তাদের উদ্দেশ্যে স্বাগত। ভুল বুঝে গেছি, ব্যানার্জির উন্নয়নে সামিল হলাম। রবি উপায় আমাদের ভুল বুঝিয়েছিল, এই বিজেপির ভুল বোঝানোর ফলে আমরা এই তৃণমূলে যোগদান করলাম। তৃণমূল দলকে আমাদের মমতা ব্যানার্জির উন্নয়ন আমাদের ভালো লেগেছে, মমতা ব্যানার্জিকে ভালোবেসেছি, তাই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে ভালোবেসে তার দলে এলাম। আপনার নাম? মন্টুরা। আমি বিজেপি দল করতাম, আমার বাড়ি পুরুষ।